হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও তোমাদের সামনে, ঠিক আছে? তো ভিডিওটার বিষয় গীতাদি বলেছে, লিখেছে যে জয়ীর যেন ঠিক মতো পড়াশোনাটা হয়। গীতাদি, তোমার কি মনে হয় জয়ীর ঠিক মতো পড়াশোনাটা করবে? দেখেছো কোনো সময় আজকে ওকে পড়তে? দেখেছো ঠিক মতো পড়তে? সারা বিছানায় খেলো না। একটা বাচ্চা মেয়ে যখন পড়তে বসে, হ্যাঁ, বইগুলো, পেনগুলো, পেন্সিলগুলো, রাবারগুলো যদি ছিটিয়ে রাখে, মানা যায় না, ও পড়াশোনা করছে, চলো ওকে ডিস্টার্ব করবো না। মা আবার মুখ ফুলিয়ে কি সুন্দর গর্ব করে বলছে, পাপা তুমি তো টিভি চালিয়ে কি সুন্দর নাচ করলে, সেটা তো দেখানো হলো না পাপা, হুম, তো চলো এই দিন করব। মেয়ে আবার কি বলছে, হ্যাঁ মা আমি খুব সাজবো, মেকআপ করব, তারপরে তুমি আমার মানে নাচের ভিডিওটা করবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জয়ীমা, তুমি ওইটাই করো, ঠিক আছে? সারাদিন খেলাধুলা করবে, আর সারাদিন ফোন ঘাঁটবে, আর সারাদিন হলো মেকআপ খুব করবে, যেটা মা ভালোবাসে সেটা তুমি করবে, ঠিক আছে? সেই মেকআপ টেকআপ করে ড্যান্স করবে, ঠিক আছে? পড়াশোনা করে কি হবে, কিছু হবে? মা কোন ছায় বিয়ে পাস করেছে, বলেছে মা কত টাকা কামাচ্ছে, তাই না? ভাগ্যিস ইউটিউবটা ছিল তাই, হ্যাঁ না? তো তোমার জন্য ইউটিউব আছে, তৈরি হও। তুমি তো ছোট মন্দিরা তৈরি হয়ে গেছো, তো তুমিও তৈরি হও, মার মতো ইউটিউব করতে হবে, তাই না বাবা? হ্যাঁ ইউটিউব করো, ইউটিউব থেকে না অনেক মার মতো কামাতে পারবে, তাই না? হ্যাঁ, তো তুমি খেলাধুলা করো আর পড়াশোনা করে কোনো লাভ নাই। খেলাধুলা করবা আর মাকে কুক কুক করে একটু কথা বলে দেবা সময় সময়ে, যাতে পাবলিক বাস দিতে পারে। আর কেন, তোমার মা তো রোকে টোকে না, তোমার মা সেই জিনিসটাকে খুব ভালো মনে নিয়ে নেয়, তো তুমি মাঝে মাঝে মাকে একটু বাস দিয়ে দেবে। আর একটা কাজ করবে, যেটা হলো ইউটিউব মা কী করছে, ইউটিউব কী করে বানাচ্ছে, সেটা তো তুমি শিখেই গেছো, খালি অ্যাডিট ফ্যাডিটগুলো তুমি শেখো নি, অ্যাডিট করা শিখলে তোমার স্মার্টফোন আছে, তুমি শুরু করে দেবে ভিডিও বানানো, তাই না মা? হুম, জয়ীমা ঠিক বলিনি? না, মার নাম রাখতে হবে, মার নাম না রাখলে হয়, যেরকম আগে ধরো আমাদের দাদুরা হলো চারটে পাঁচটা ভাই থাকতো, সেখানে দাদুরা চাকরি করতো, তো বলতো যে এই তোকে কিন্তু ওই দাদুর মতো হতে হবে, চাকরি করতে হবে। তখন তো মানে আমার দাদুরা যখন চাকরি করতো বা আমার জ্যাঠারা যখন চাকরি করেছে, তখন কিন্তু 8 পাস, মাধ্যমিক পাস হলে মানুষকে টেনে টেনে নাকি চাকরি দিত, এটা শোনা কথা আমাদের, আমরা তো তখন দেখিনি, তো শোনা কথা। তো এখন সেই চাকরির জায়গায় ইউটিউবটা চলে এসছে, ঠিক আছে? তো আমার ধরো দাদুরা চাকরি করতো, জ্যাঠা বাবা যদি চাকরি করতো, তখন বলতো অমুকের মতো হতে হবে, তমুকের মতো হতে হবে, একটা অফিস বা স্কুল মাস্টার বা কিছু সেরকম একটা উদাহরণ দিত যে খেলানার মতন হতে হবে, আর তোমাকে কীরকম হতে হবে, মার মতো ইউটিউবার হতে হবে। তা তুমি এখনই প্রস্তুত আছো, তোমাকে দেখে মনেই হয়, তোমাকে নিয়ে অবশ্য তুমি বাচ্চা মানুষ, কথা না বলাটাই বেশি বেটার, কিন্তু তোমার মার ব্যবহারে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে, কেননা মেয়েটাকে এমনই একটা ছাড়া গরু বানিয়ে দিয়েছে, কোনো টাইম টেবিল খাওয়ার, ছোয়ার, বসার, খেলার কোনো টাইম টেবিল নেই। যে বাচ্চাটা উঠবে, গুরুষ করবে, কে একটু হরলিক্স দিল, কি পড়তে বসালো, বা দুধ চকোস দিয়ে দিল, খেলো, তারপরে পড়তে বসাবে, তারপরে মেয়ে পড়তে পড়তে যাই হোক একটু গার্ড দিল, কিছু বানালো, হ্যাঁ, তারপরে সেই রোজ এক ডিম সিদ্ধ কি আলু ভাতে, কেন কাজ করতে পারো না মন্দিরে, তুমি কাজ করতে পারো না, এক একদিন এক একটা কিছু বানিয়ে দাও। কোনো দিন সুজি দিয়ে বানিয়ে দাও, দুধ দিয়ে সুজি দিয়ে, কোনো দিন হয়তো দলিয়া বানিয়ে দাও,
দুধ দিয়ে, কোনো দিন দলিয়ার খিচুড়ি বানিয়ে দাও, কোনো দিন একটু সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দাও, কোনো দিন হ্যাঁ সিদ্ধ ভাতটাও দাও, কোনো দিন হলো ব্রেড দিয়ে ডিম গুলবে, ডিমের মধ্যে চিনি দিয়ে দেবে, দিয়ে ওটাকে ফেটাবে ভালো করে, ফেটিয়ে তারপরে ওটাকে ব্রেড যেরকম বেসন লাগায় ওই ব্রেডটাকে মানে ডিমটাকে লাগাবে, লাগিয়ে তেলের উপরে ছেড়ে দেবে, দেখবে একটা টোস্ট বেনে যাবে, মিষ্টি মিষ্টি ডিম দিয়ে খুব সুন্দর লাগবে, ঠিক আছে? তো এক এক দিন এক এক কিছু দেওয়ার চেষ্টা করো, ওই ডিম আলু সিদ্ধ ঘি, ওই ডিম আলু সিদ্ধ ঘি, হ্যাঁ হয়েছ? বুঝতে পারি না যে আর হ্যাঁ আর একটা কথা, তুমি কুকারের মধ্যে ভাত চাল দিচ্ছ, আলু দিচ্ছ, ডিমও দিচ্ছ, যদি ধরো ডিমটা খারাপ হয়, ডিমটার ভেতরে খারাপ, তাহলে ভাতটা পুরো নষ্ট, তোমাকে ফেলে দিতে হবে। হ্যাঁ, তারপরে মানে কী করে এটা দাও আর কী করে খাও বুঝি না, যে তুমি দাও কী করে ওর মধ্যে। আর একটা কথা বলো, তুমি একটা বাঙালি মানুষ, তুমি একটা বাঙালি মানুষ, তুমি কুকারের ভাতটা কী স্বাদে খাও জানো? কুকারের ভাতে কত গ্যাস হয়, বাচ্চা মেয়েটারও কত গ্যাস হবে জানো? মাঠটা ফেলে দিতে পারো না, ডিমটা হয়তো অন্য একটা বাটিতে সিদ্ধ দিলে, আর না হয় তোমার ওভেন আছে, ওভেনের মধ্যে সিদ্ধ করে নিলে, আর ভাত আলুটা মানে একটা হাঁড়িতে করে ফ্যানটা মার ফেলে দিয়ে তারপরেও হয়। আবার যদি মনে করো যে সিদ্ধ ভাত করবো, তাহলে জলটা একটু বেশি করে দিলে সেটা লবণ দিয়ে ঘাঁটলি কিন্তু সিদ্ধ ভাত ফেনা ফেনা সিদ্ধ ভাত হয়ে যায়। কী করে খাও গো তোমরা? ভাতের মধ্যে আলু, আলুর মধ্যে ডিম, ডিমের মধ্যে চাল, তার মধ্যে প্রেশার কুকার, তার মধ্যে ছিটি, কী করে খাও, কী করে পারো গো? তারপরে রোজ বাইরের খাবার, রোজ বাইরের খাবার, রোজ বাইরের খাবার। এখন আবার বলছো আমার আর মোটা হওয়ার ভয় নেই, কেন এখন রাহুল আর নেবে না, রাহুল আর নেবে না তোমাকে, তার জন্য মোটা হওয়ার। আচ্ছা, রাহুলের জন্য ফিগারটাকে তৈরি রাখতে হতো তাই তো? হ্যাঁ, যে রাহুল একটা ইয়ং ছেলে, 21 বছরের ছেলে, আমি একটা 35 বছরের মাল, তাহলে আমাকে রাহুলের বরাবর হয়ে থাকতে হবে, তার জন্য তুমি কি করতে, যে আমাকে সিলিং বডি রাখতে হবে তাই না, ফ্যাট মোটি, ফ্যাট হলে চলবে না তাই তো? এইটাই তো বুঝাতে চেয়েছো? এখন আর রাহুল মুখে মুচ্ছে না তাই তো, তার জন্য এখন মোটা হও, হাতি হও, যা খুশি তাই হও, এখন আর কোনো নাই, এখন আর সিলিং বডির দরকার নাই তাই না? এখন যা হাতে কি সৌভাগ্য কুটিরিতে চলে এসছো, খাও খাও বাইরের জিনিস খুব ধুনিয়ে খাও, ধুনে তুমিই খাও, তোমার মেয়েকে খাওয়াও, ঠিক আছে? তোমাদের তো আর হাত পায়ে বল শক্তি কিছু ভগবান দেয়নি যে রান্না করে খেতে হবে, এত আর একটা মানুষের, একটা মেয়ে মানুষের এত আলস্যি কেন হবে বলো তো? হ্যাঁ, একটা মেয়ে মানুষের একটু আলস্যি কেন হবে, কিসের জন্য এত আলস্যি? গতরে ভগবান বল শক্তি কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি, গতর উপর বলেছে গতর যদি আজকে ইউটিউবটা না করতি তাহলে তোর দশা কী হতো বলতো, কী হতো? হ্যাঁ, ভাগ্যিস ইউটিউবটা এসেছিল, তাই তুই মজা করে নিলি তাই না, মজা করে নিলি, আর যত কিচ্ছা কালাম সব ইউটিউবে দিয়ে নোট কামাচ্ছিস, নোট কামাচ্ছিস, তোর বড় খাচ্ছে, তুইও খাচ্ছিস, তোর বাপও খাচ্ছে, তোর মাটা খাচ্ছে না, আর তোর বন্ধুবান্ধবদের খাওয়াচ্ছিস, সবাইকে খাওয়াচ্ছিস ইউটিউবের পয়সা দিয়ে, তোর আর পয়সার কমি কোথায়? হ্যাঁ, আর ওই যে ঘর করেছিস, ঘরে পড়ছে জল, এক কাজ করবি ওই দিক দিয়ে যেদিক দিয়ে জল পড়ছে না সেই সাইডটায় একটা যে কোনো একটা প্লাই কিনতে পাওয়া যায়, দেখবি প্লাই দোকানে যেয়ে বলবি, হার্ডওয়ারের দোকানে যে প্লাই, ওই প্লাইটা নিয়ে একটা ছেদ করবি, ছেদ করে তার দিয়ে বানবি, বেঁধে ওই তার দিয়ে বেঁধে তারটাকে বেঁধে নিয়ে আসবি, নিয়ে এসে একটা লাঠি দিবি, কঞ্চি এত বড়, যত বড় ছেদটা তার বেশি একটু লাঠিটা বড় রাখতে হবে, দিয়ে আটকে দিবি, জল আর আসবে না, একটা বুদ্ধি দিয়ে দিলাম তোকে, ঠিক আছে? জল আর আসবে না তোর ঘরের ভেতরে, দেখিস ভিডিওটা যদি দেখিস তাহলে এটা করবি, ঠিক আছে? আর শোন, মেয়েটার দিকে একটু ধ্যান দে, মেয়েটার দিকে, ঠিক আছে? গোছানো গাছানো হয়ে যাবে, আর তোর ঘরে বলে কাজের মাসি আছে, কোনো দিন তো দেখলাম না কাজের মাসি, কাজের মাসি, কাজের মাসি, হ্যাঁ কাজের মাসি তো কোনো দিন দেখলাম না আমি,
কোনো দিন দেখতে পেলাম না যে কাজের মাসিটা, কাজের মাসিটাকে একদিন দয়া করে প্লিজ দেখাস যে কাজের মাসিটা কে, ঠিক আছে? কাজের মাসিটাকেও এক্সট্রা কিছু টাকা দিলে ওরা কাজ করে দেন, এমন না যে করে দেয় না। আমরা যেরকমভাবে পয়সা দেবো ওরা সেইভাবে কাজ করে দেবে। আমরা যদি 250 টাকা ওদেরকে বেশি করে দিই, দিয়ে যদি বলি মাসি এই টাইমটা এসে আমার যদি এখন টাইম থাকলে করে দাও, আর যদি তোমার কাছে এখন টাইম না থাকে পরে টাইম থাকলে পরে এসে আমাকে করে দিও তোমার জন্য, তার জন্য আমি তোমাকে পয়সা এক্সট্রা দিয়ে দেবো। দেখ তুই তো এত পয়সা লোককে খাওয়াচ্ছিস, তাই না? তো ওই গরিব মানুষটা পরের বাড়ি কাজ করে করে খায়, তো আমার মনে হয় ওকে কিন্তু তুই ফ্রি ফান্ডে দিচ্ছিস না, কাজ করে নিয়েই দিচ্ছিস। তো কাজ করে ওকে যদি 100 টাকা দিয়ে দিস তাতে তোর কিছু হবে না, ভগবান বরং তোকে ভালোই করবে, ঠিক আছে? মাসিটাকে একদিন বলিস মাসিটা তুমি একদিন আসো, এসে আমার একটু ওই হাতে পাতে একটু করে দেবে, আমি সঙ্গে থাকবো, তাহলে তোরও বেশি মানে ধকল হবে না আর তোর অতটা গায়েও বাঁধবে না, হাত পায়ে ব্যথাও করবে না, রান্নাটা টাইম টেবিল করতে পারবি, আর বাইরের খাবারটা যত না পারিস কম খা। আর চাউমিন এগ রোল, চাউমিন ওগ রোল কী খাস রে চাউমিনের এগ রোল? হ্যাঁ, আজকে যদি ইউটিউবের পয়সাটা না থাকতো, স্বামীর পয়সায় তোকে খেতে হতো, তাহলে তুই কী করতি কী করতি কী করতি? আমাদেরও চাকরি পয়সায় কিন্তু আমরা খেতে হলে না একটু হিসাব করি যে দেখি কোথায় কী লাগবে না লাগবে। একটা ছেলেকে পড়াচ্ছি, সে একটা ইঞ্জিনিয়ার করছে, তার কত মাসে কত টাকা যাচ্ছে, হ্যাঁ সেটা আমাদের অনেক হিসাব করে মানে করতে হয়। তাই এই হিসাবটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে ছেলের হওয়া উচিত, হওয়া উচিত, ঠিক আছে? আমার মনে হয় তোর টাকাটা তুই গুছিয়ে রাখ, সোমনাথ যেটা ইনকাম করে তার মধ্যে সংসার চালানোর চেষ্টা কর, না বাইরে থেকে মাছ এনে খেতে হবে, বাইরের থেকে ডিমের রান্নাকারি নিয়ে এসে খেতে হবে, বাইরের থেকে চিকেন এনে খেতে কেলে কেউ বাইরের থেকে এনে আমি কেন খাবো? সেই পয়সা আমার ডবল জিনিস আসবে। হ্যাঁ একটু মেহনত করতে হবে, রান্নাটা করতে হবে, এই তাছাড়া কিছু না, বুঝেছিস? তাছাড়া কিছু না, কিন্তু এইভাবে চললে সংসার চলে না। সে যত বড় করোড়পতি হোক, যত বড় করোড়পতি হোক, বিনা হিসাবে খেলে তার পতন, সে কোনোদিনও দাঁড়াতে পারবে না, কোনোদিনও দাঁড়াতে পারবে না। আর একটা মেয়ে ছেলে যদি হিসাব করে খায় না, তো অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে, বুঝেছিস? জনিটার দিকে ধ্যান দে আর জয়ীর দিকে ধ্যান দে। জয়ীকে টাইম টেবিল করতে বসাও, টাইম টেবিল খেতে দাও, টাইম টেবিল সব কিছু, একটা ঘুমানো কিন্তু একটা টাইম টেবিল, ওই টাইমের মধ্যে আমাকে রান্না করে বাচ্চাটা খাইয়ে বাচ্চাটাকে শোয়াবো, কোন টাইমে উঠাবো, এইটা কিন্তু মায়ের হাতে থাকে, কোনো বাপের হাতে থাকে না, এটা মায়ের হাতে থাকে, ঠিক আছে? তো যদি পারিস মেয়েটাকে মানুষ কর, ঠিক আছে? তো চলো, বাই বাই, টাটা।